ছোটবেলায় কোন এক জ্যোতিষী এসেছিল তোমাদের বাসায় এবং সে তোমার ভবিষ্যৎবাণী করেছিল, সেটা কি? হ্যাঁ, মানে আমি বারান্দায় খেলছিলাম। আচ্ছা, তো উনি এসেছিলেন অন্য কারো কাছে, মানে আমাদের বাড়িতে ভাড়া দেয়া ছিল আর উপরের ফ্লোরগুলো, তো ওখানে এসেছিলেন। অ্যান্ড আমি যে বারান্দায় খেলছিলাম, তো তখন জ্যোতিষীরা বের হওয়ার সময় বারান্দাটা গেটের কাছে বলছে যে এই বাচ্চাটা কার, তো আমার মা বলেছে যে আমার মেয়ে। তো জ্যোতিষীটা কাছে আসলো, কাছে এসে আমার হাতটা দেখে আমার মাকে বলল যে এই মেয়েটা ভবিষ্যতে অনেক বড় কিছু হবে, ওর খেয়াল রাখবেন, ও অনেক বড় কিছু হবে। সে ক্লিয়ারলি কিছুই বলেনি, কিন্তু আমার মাকে ওইটা বলে সে চলে গেছে। তো আমি জানি না কত বড় হতে পেরেছি, কিন্তু মাঝে মাঝে মানুষের ভালোবাসা দেখলে মনে হয় যে কিছুটা তো বড় হয়েছি। অবশ্যই, এবং এই যে এত মানুষ তোমাকে ভালোবাসে, এই যে এই জায়গাটাতে তুমি এসেছো, এবং এই বিষয়টা নিয়ে কখনো কি মার সাথে কথা হয়, ওই যে বলেছিল মা নিজেই মাঝে মাঝে মানে কথা উঠলে এই জ্যোতিষী বা এইসব নিয়ে কথা উঠলে তখন সে বলে যে ওই যে ছোটবেলায় ওই জ্যোতিষটাকে যদি আর পেতাম এখন গিয়ে দেখা করতাম ওনার সাথে, কিন্তু উনি তো আমাদের কাছেই আসেনি, সো চিনি না ওনাকে, বাট ওই যে বলেছিল, সো কি দেখে উনি বললো, কেন বললো, কিভাবে বললো, উই ডোন্ট নো, বাট বলেছিল, অ্যান্ড কিছুটা হলেও তো মিলেছে। আচ্ছা, আর তোমার কি মনে পড়ে যে কখন তোমার ভিতরে এই জিনিসটা ধারণ হলো যে না, গানকেই তুমি বেছে নিবে? আমি কিন্তু সবসময় নাচতে চাইতাম। আচ্ছা, আমার ক্লাসিক্যাল ড্যান্সের উপর খুব ঝোঁক ছিল, আমি খুব শিখতে চেয়েছি ভরতনাট্যম। আমি ইন্ডিয়ানদের সঙ্গে পড়েছি, বড় হয়েছি, তো বিশেষ করে আমার সব ফ্রেন্ডসরা ছিল মালায়ালি, তো ওদের হচ্ছে কথাকলি ছিল ওদের ডান্স, তো ওদের কস্টিউম দেখতাম, নাচ দেখতাম, আমার খুব ইচ্ছা করতো যে আমি নাচ শিখি, বাট বাসা থেকে দিত না। কোনোদিন শেখা হয়নি। তো আম্মা যেহেতু গান করতেন, আমার আব্বা ছিল খুব মিউজিক লাভার আর মা গান করতেন, তো ওভাবে গানটা শুরু, খুব যে ইচ্ছা করে গান শুরু করেছি তাও না, রিলাকটেন্টও ছিলাম না, বাট নাচের প্রতি আমার খুব ঝোঁক ছিল। পরবর্তীতে নিশ্চয় আই এম শিওর যে ওই প্যাশনটা, সেম প্যাশনটা গানের প্রতিও গ্রো করেছে নিশ্চয়ই শিখতে শিখতে। হ্যাঁ, সেটা কবে হয়েছে? আমাদের কুয়েতে বাংলাদেশি কমিউনিটিটা তো ছোট, এবং ছোট কমিউনিটিতেই বিভিন্ন ওকেশন, মানে প্রবাসীরা যেটা করে যে বিভিন্ন ওকেশনে অনুষ্ঠান হয়, ওই আঙ্কেল আন্টিরাই, আমরা আমরাই, এবং হচ্ছে সেই অনুষ্ঠানে যত আঙ্কেল আন্টি আছে তাদের বাচ্চারাই গান করে, নাচ করে, গান করে, উপস্থাপনা করে, এবং আমরাও তাই করতাম, আমিও উপস্থাপনা করেছি, গান গেয়েছি, তো সেখান থেকে একটু একটু করে তো ইন্টারেস্ট গ্রো করেছেই। আর হয় না যে দশজন একটা কাজ করলে তার মধ্যে থেকে মানুষ কিন্তু বুঝে যায় যে সেরা তিনজন কারা বা সেরা একজন কে, তো ওখানেও আমরা কিন্তু কিছু ছিলাম যাদেরকে মানুষ, কুয়েতের মানুষ বেশি পছন্দ করতো যাদের গান শুনতে। তো দেশে যখন আমি আসলাম ভেকেশনে, তখন আমার কম্পিটিশন দেখে আমি নাম দিলাম, এমনিই নাম দিলাম, বাট বাই দ্য গ্রেস অফ অল মাইটি যখন আমি সিলেক্টেড হলাম, তখন আমার মনে হলো যে নো, আমি যদি মানুষের কাছে কমিটেড থাকি তাহলে আমাকে এটা একেবারে প্রফেশনালি নিতে হবে। সো দেন আই টুক ইট প্রফেশনালি।